অনেক বছর আগে শ্যাম নামে এক কাঠুরে ছিল। ও খুব পরিশ্রমী ছিল। ও প্রতিদিন জঙ্গলে যেত আর সেখানে কাঠ কেটে নিজের গাড়িতে করে বাজারে যেত। তোমার কাছে সব থেকে ভালো কাঠ থাকে শ্যাম, কারণ তুমি জঙ্গলে থাকো আর তুমি জঙ্গলের প্রতিটা জায়গায় জানো। এই নাও শ্যাম, কিন্তু সাবধান, তুমি খুব ভালো আর পরিশ্রমী মানুষ, কিন্তু আমি জানি তোমার একটা দুর্বলতাও আছে, জুয়া খেলা। ঘাবড়িও না রাম, আমি এই জুয়া তাড়াতাড়ি ছেড়ে দেব। শুধু আজ শেষবারের মতো খেলব। আজ আমার ভাগ্য খুব ভালো। যদি আজ আমি অনেক টাকা জিতে যাই তাহলে জুয়া খেলা বরাবরের মতো ছেড়ে দেব। শ্যামের সাথে তিনজন লোক তাস নিয়ে বসেছিল। সবাই শ্যামকে দেখে হাসছিল। শ্যামের মাথা নিচু হয়ে যায় আর ও সেখান থেকে চলে যায়। শ্যামের জুয়া খেলা খুব পছন্দের ছিল। জুয়া শ্যামকে পছন্দ করত না, ও সব সময় হেরে যেত। রাম ঠিকই বলছিল, ওই আমার প্রকৃত বন্ধু। এবার আমার জুয়া খেলা একেবারেই ছেড়ে দেওয়া উচিত। আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আর কখনোই জুয়া খেলব না। ভগবান আমায় আশীর্বাদ দাও, আমার সব বদভ্যাস যেন শেষ হয়ে যায়। প্রতিদিনের মতো শ্যাম আবারও জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎই ও একটা শব্দ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও! ও কাউকে দেখতে পেল না। বাঁচাও! ও আবারও আরো জোরে শুনতে পেল। বাঁচাও! ও তখন সেই শব্দের দিকে গেল। বাঁচাও, বাঁচাও! কেউ আমাকে বাঁচাও! কেউ আছো কি? শ্যাম তার দুকে সাহায্য করার জন্য তার দিকে দৌড়ে যায়। দাদুর পা পাথরের নিচে আটকে ছিল। শ্যাম তাড়াতাড়ি গিয়ে পাথর সরায় আর তাকে সরিয়ে আনে। দাদুকে নিজের ঘোড়ার গাড়িতে করে নিয়ে যায়। দাদুর কেউ ছিল না, তাই শ্যাম ওনার সেবা নিজের বাবার মতোই করে করে। দাদুর শরীর ভালোই হয়ে যায়। ধন্যবাদ শ্যাম, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আর আমার সেবাও করেছ। তুমি খুব দয়ালু মানুষ। এটা তো আমার কর্তব্য দাদু। দাদু কিছু একটা হাতে করে শ্যামকে দেয়। শ্যাম সেটা দেখে, সেটা ছিল একটা বীজ। এই বীজটা দিয়ে আমি কি করব দাদু? এটা কোনো সাধারণ বীজ নয়। এই গাছটা এক বছরের মধ্যেই ফল দেয়, আর এই গাছে সারা বছর যা ফল আসে সব একসাথেই হয়। সব থেকে বেশি রসালো আর মিষ্টি, সব থেকে সুস্বাদু ফল এই গাছের। শুধু একটা কথা মনে রেখো, তুমি ফল পাড়তে পারবে না। যখন যে ফলের সময় তখন সেই ফল নিজে থেকে পড়ে যাবে। দাদু ওখান থেকে চলে যায়। তখন শ্যাম ওর বাগানে গিয়ে বীজটা মাটিতে পুঁতে দেয়। গাছটা বছরের মধ্যেই বড় হয়ে যায়। আর এক বছর পরে গাছ আম, কমলালেবু, আপেল, আঙুর, আনারসে ভরে যায়। শ্যাম গাড়িতে আম নিয়ে বাজারে যায়। তখন ওখানে রাম আসে। কোথায় আছো শ্যাম? অনেক দিন তোমায় দেখিনি, আর আমার মনে হয় তুমি কাঠের কাজ ছেড়ে দিয়েছো। হ্যাঁ রাম, আমি এখন শহরের সবচেয়ে ভালো ফল বিক্রি করি। বাহ বাহ শ্যাম, শুনে খুব খুশি হলাম। বাড়ি ফেরার পথে শ্যাম ওই জুয়াখানার পাশ দিয়ে যায়। ওর খুব ইচ্ছে ছিল যাবার, তবুও ও যায় না। এই শ্যাম, চলে আয়, জুয়া খেলি। না না, আমি জুয়া খেলা ছেড়ে দিয়েছি। আমি শুনেছি তুই অনেক টাকা রোজগার করছিস। হ্যাঁ, কিন্তু এখন আমি জুয়া খেলা ছেড়ে দিয়েছি। শুধু একবার খেলতে আয়। শ্যাম তিনটে লোকের সাথে জুয়া খেলা শুরু করে। আজ আমার ভালো দিন, আজ আমি সব জিতে যাব। আজ আমি এক গাড়ি বোঝাই আপেলের শর্ত রাখছি। আপেল? তাও এই গরমে অসম্ভব।
আমার তোমার উপর ভরসা নেই, দেখাও আমাকে কোথায় আপেল। তুমি আমাকে বিশ্বাস করো না? দাঁড়াও, আমি এক্ষুনি ফিরে আসছি। আবার শ্যাম গিয়ে আপেল পাড়তে শুরু করে। আজ জেতার পর আমার আর কিছুই চাই না, এই ফলও না। শ্যাম আপেল নিয়ে ফিরে যায়। আমি আজ পর্যন্ত এত লাল আপেল দেখিনি, এ তো খুবই অমূল্য, চলো খেলি। শ্যাম খুবই খারাপ জুয়ারি ছিল। শ্যাম ফিরে দেখে ওই জাদু গাছটা পুরো শুকিয়ে গেছে। হে ভগবান, আমি কেন এত লোভী হলাম? এই লোভের জন্য আমি আমি সব হারালাম। জাদু ময়ূর। কোনো এক সময়ের কথা, এক গ্রামে চন্দন নামে একটা ছেলে থাকত। ও একাই থাকত, ওর কেউ ছিল না। ও নিজের সংসার চালানোর জন্য ছোটখাটো কাজ করত। ও খুব পরিশ্রমী ছিল, কিন্তু কোনো কারণবশত ও কোথাও টিকত না। ও শুধু বড় লোক হওয়ার স্বপ্ন দেখত। একদিনের কথা, ও গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিল চাকরি খুঁজতে। রাস্তায় একটা নদী দেখে, আর ওই নদীতে এক সাধু ডুবে যাচ্ছিল। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি ডুবে যাব, কেউ তো আমাকে বাঁচাও। আরে সাধু বাবা তো ডুবে যাচ্ছে, একে আমার বাঁচানো উচিত। চন্দন সাধু বাবাকে বাঁচানোর জন্য নদীতে লাফ মারে আর সাধুকে বাঁচায়। আপনি ঠিক আছেন তো বাবা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এটা তো আমার কর্তব্য ছিল বাবা। এবার আমি আসি। তুমি কি কাজ করো আর কোথায় যাচ্ছ তুমি? কি বলবো, কাজ তো অনেক করতে পারি, কিন্তু কোনো না কোনো কারণে সফলতা পাই না। এই জন্য আমি ভালো চাকরি খুঁজতে শহরে যাচ্ছি বাবা। সাধু বাবা কিছু ভাবেন আর চন্দনকে বলেন, বাবা তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। সেটা কি বাবা? বাবা তুমি দুটো নদী পেরিয়ে যাও, তাহলে খুব বড় একটা জঙ্গল দেখতে পাবে। ওই জঙ্গলের ভিতর একটা জাদু ময়ূর থাকে, যার পিখম খাঁটি সোনার আর তাতে হীরে মতি বসানো। যদি তুমি ওই ময়ূর খুঁজে পেতে সফল হও, তাহলে তোমার কাছে অনেক ধন ঐশ্বর্য এসে যাবে। ধন্যবাদ বাবা, আমি এখনই ওদিকে যাচ্ছি। চন্দন সাধু বাবার কথা মতো রাস্তায় যেতে লাগলো, আর ও দুটো নদীও পার করে ওই ঘন জঙ্গলের সামনে পৌঁছে গেল। মনে হয় এটাই সেই জঙ্গল যার কথা সাধু বাবা বলেছিল। এখন আমার ভিতরে গিয়ে ওই ময়ূরটাকে খোঁজা উচিত। চন্দন অনেকক্ষণ ধরে জঙ্গলে ঘুরতে থাকে, কিন্তু ও কোনো ময়ূরকে দেখতে পায় না। কখন পাবো ওই ময়ূরটাকে? উফ, চলতে চলতে আমার জুতো ফেটে গেছে, আমি নতুন জুতো বানিয়ে নিচ্ছি। চন্দন জুতো বানানোর জন্য একটা গাছের ছাল ছিঁড়ে নেয়। এই ছাল থেকে ভালো শক্তপোক্ত জুতো তৈরি হবে, যেটা ফাটবেও না। ওর ঝোলায় হাত ঢুকিয়ে সূঁচ সুতো বের করে। ভালোই হয়েছে, আমি আমার ঝোলায় সূঁচ সুতো রেখেছিলাম, এখন আমি এক্ষুনি আমার জুতো বানাতে পারি। কিছুক্ষণের মধ্যেই চন্দন নিজের জুতো বানিয়ে ফেলল। আমার জুতো তৈরি হয়ে গেছে আর আমি বিশ্রামও করে নিয়েছি, আমার আবার ময়ূরের সন্ধানে যাওয়া উচিত। যেই চন্দন কিছু দূর পৌঁছল, ও একটা লোককে দেখতে পেল। ভাই তুমি কি এখানে কোনো জাদু ময়ূর দেখেছ? না ভাই, আমি তো কোনো ময়ূর দেখিনি। ঠিক আছে, আমি এগিয়ে গিয়ে দেখছি। আরে ভাই একটু দাঁড়াও, তুমি এই জুতোটা কোথা থেকে নিয়েছ বলে দাও। এই জুতোটা তো আমি নিজে বানিয়েছি। তুমি কি আমার জন্য বানাতে পারবে? এর বদলে আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে,
আমাকে এক ঘন্টা দাও, আমি তোমাকে নতুন জুতো বানিয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যে চন্দন জুতো বানিয়ে ওই লোকটিকে দিয়ে দেয়। ধন্যবাদ ভাই, এই নাও তোমার টাকা। আমি পাশের গ্রামেই থাকি আর খেতে কাজ করি, খেতে আমাদের জুতো নষ্ট হয়ে যায়, কিন্তু এবার থেকে আর হবে না, ধন্যবাদ। চন্দন আবার ময়ূর খুঁজতে রওনা হয়। যেই ও কিছু দূর পৌঁছয়, ওর খুব শীত করতে শুরু করে। এই জায়গাটা তো খুব ঠান্ডা, আমার নিজের জন্য একটা জ্যাকেট তৈরি করা উচিত। চন্দন যায় আর একটা গাছের পাতা দিয়ে নিজের জন্য একটা জ্যাকেট তৈরি করে। আরে বাহ, আর আমার একদম শীত করছে না, কি নরম আর গরম এটা। চন্দন আরো কিছু দূর যায়, ও সেখানে একটা ছেলেকে দেখে। আরে ভাই, তুমি কি এখানে কোনো ময়ূর দেখেছো? না, আমি এখানে কোনো ময়ূর দেখিনি। আর ভাই, এই জ্যাকেট কোথা থেকে নিয়েছো তুমি? এটা তো আমি নিজে বানিয়েছি। তুমি কি আমার জন্য বানাতে পারবে? এর বদলে চাইলে তুমি টাকা নিও। ঠিক আছে, তুমি এক ঘন্টা অপেক্ষা করো, আমি তোমার জন্যও একটা জ্যাকেট বানিয়ে দিচ্ছি। চন্দন গিয়ে ওই ছেলেটার জন্য একটা জ্যাকেট তৈরি করে আনে। এই নাও পরে দেখো। আরে বাহ, এটা কি গরম আর মোলায়েম, এই নাও এর টাকা। চন্দন আবার ময়ূরের সন্ধানে রওনা হয়। ওহো, কত দিন হয়ে গেছে শুধুই ঘুরছি, কোনো ময়ূরই পেলাম না। মনে হয় সাধু বাবা আমাকে পাগল করে দিয়েছেন। এখন আমি ঘরে ফিরে যাচ্ছি, আমার চাই না ময়ূর। চন্দন ময়ূরের সন্ধান ছেড়ে নিজের গ্রামের পথে রওনা হয়। আর রাস্তায় ও কিছু লোকের দেখা পায়। আরে ভাই, আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি, এ আমার বন্ধু, এর আমার জ্যাকেট খুব পছন্দ হয়েছে, এরাও আমার মতন জ্যাকেট বানাতে চায়। ঠিক আছে, আমি তোমাদের জন্যও তৈরি করে দিচ্ছি। চন্দন ওই লোকেদের জন্য জ্যাকেট বানিয়ে দেয়। এই নাও পরে দেখো। আরে বাহ, এটা তো খুবই গরম আর আরামদায়ক, এই নাও এর দাম। চন্দন টাকা পেয়ে খুশি হয়। আরে বাহ, আজ তো ভালোই রোজগার হয়েছে, কিন্তু এই টাকাটাও কম। যেই ও আরো কিছু দূর আগে যায়, দেখে সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। আরে ভাই, কোথায় ছিলে তুমি? আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম, অবশেষে আজ তোমার দেখা পেলাম। এরা আমার গ্রামের লোক, আর ওরাও তোমার থেকে জুতো বানাতে চায়, আর তার বদলে সবাই টাকা দিতেও রাজি আছে। ঠিক আছে, আমি আপনাদের জন্য জুতো বানিয়ে দেব। চন্দন সবার জন্য জুতো বানায় আর টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। কিছুটা পথ চলার পর একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে, আর ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নে ও সাধু বাবাকে দেখে। সাধু ওকে স্বপ্নে বলেন, বাবা চন্দন, ওই জাদু ময়ূর তোমার ভিতরেই আছে, ওর সন্ধানেই আমি তোমাকে জঙ্গলে পাঠিয়েছিলাম। তোমার ভিতর যে গুণ আছে, যে শিল্প আছে, তা দিয়েই তুমি বড় লোক হতে পারবে। হ্যাঁ বাবা, আমার চোখ খুলে গেছে আর আমি আপনার ইশারাও বুঝতে পেরেছি। চন্দন ওর গ্রামে গিয়ে একটা জুতো আর জ্যাকেটের দোকান খোলে। ও সেখানে বিভিন্ন ধরনের জুতো বানাতো, এই জন্য বহুদূর থেকে লোক আসত। এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের পরিশ্রম আর অধ্যবসায়কে কাজে লাগানো উচিত, এটাই আমাদের সফলতা দেবে।